এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে হচ্ছে নবমী, তো আমার তরফ থেকে আমার সকল ইউটিউব পরিবারকে জানাই শুভ নবমী। তোমরা পুজো নিশ্চয়ই খুব ভালো করে এনজয় করেছো, আর আমিও মোটামুটি এনজয় করেছি, কিন্তু আজকে আমার শরীরটা একটু না অনেকটাই খারাপ। তো সকাল থেকে মানে প্রচণ্ডই খারাপ, যে বেরোবো কি না সেটা কোনো ঠিক ছিল না, কিন্তু তাও ভাবলাম যে আজকে যখন পুজোর শেষ দিন তো আজকে একটু বেরিয়েই পড়ি। তো কাছে পিঠেই কয়েকটা ঠাকুর দেখবো, দেখে চলে আসবো। আর এই দেখো, এই শাড়িটা মা জামাই ষষ্ঠীতে আমাকে দিয়েছিল, তো সেই শাড়িটাই আমি আজকে পরেছি। বলেছিলাম যে পুজোতে এই শাড়িটাই পরবো আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো পুরো স্কিপ না করে, চেষ্টা করবো পুরোটা তোলার। শরীরটা এতটাই খারাপ যে পুরোটা তুলতে পারবো কিনা ভিডিও আমি বলতে পারছি না, কিন্তু যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তোমরা সবাই পাশে থেকো আর ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর তা চলো এখন বেরিয়ে পড়ি, এমনিতেই লেট হয়ে গেছে আর প্রতিদিন ও অনেক লেট করেই বাড়িতে মানে আমাকে নিতে আসে আর কি। প্রতিদিনই আমাদের লেট হয়ে যায় বেরোতে বেরোতে, আর ঢুকতে ঢুকতে অনেক লেট হয়ে যায়। তো আজকেও সেরকম ব্যতিক্রম কিছুই হয়নি, আজকেও প্রতিদিনের মতন লেট হয়ে গেছে। তো চলো আজকে আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। টাটা, আবার দেখা হচ্ছে মণ্ডপে গিয়ে। রাস্তা দিয়ে যাব, আর এত সুন্দর আলো, এত ভালো লাগছিলো দেখতে, ধারণার বাইরে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটাও একটা ঠাকুর, আর এটাও মানে আমরা আজকে মেনলি উত্তরপাড়ার দিকে গেছিলাম, তো উত্তরপাড়ায় সেরকম চার পাঁচটা ঠাকুরই হয়েছে। তো দেখো এই ঠাকুরটার মায়ের মুখটা কত মিষ্টি, আর এখানে মেলাও বেশ বসেছে আর কি। তো মেলাতে গেলে ফুচকা তো খেতেই হবে, আর আমি এখন ফুচকাটা একটু বেশি ভালোবাসছি, তো আমি ফুচকা খেয়েছি। ফুচকাগুলো এত বড় বড় ছিল যে মুখেই ঢুকছিল না। এমনি আমাকে ভিড়ের মধ্যে কোথাও যেতে দিচ্ছে না, মানে নেমে ঠাকুর দেখা তো মানে আমি ঠাকুর দেখিনি, মাত্র দুটো তিনটে ঠাকুর নেমে দেখেছি। তো এখানে প্যান্ডেলের লাইটিংটা দেখো জাস্ট অসাধারণ, খুব সুন্দর। আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, পুরো মানে সোনা সোনা দেখতে হয়েছে, দেখো তুমি পুরো একদম মানে এত সুন্দর লাগছে ধারণার বাইরে। আর এই যে এই ঠাকুরটা হচ্ছে উত্তরপাড়ার সবথেকে বেস্ট ঠাকুর হয় আর কি। তো এটা দেখতে গেছিলাম, আর প্রচণ্ড ভিড়, অসম্ভব ভিড়, মানে এই ঠাকুরটাই নেমে দেখেছি আর কি। আর ঠাকুরটাও সুন্দর হয়েছে, আর ঝাড়বাতিটা দেখো এত সুন্দর, মানে মানে এত মানে তাক লেগে যাচ্ছে, এত সুন্দর দেখতে হয়েছে ঝাড়বাতিটা। তো এই জাস্ট কয়েকটা ঠাকুর দেখলাম, দেখে এবার বাইরে বেরোবো আর কি। তো এখানে মেলাও বসেছে, খুব সুন্দর মেলা বসেছে, অনেক কিছু মেলায় খাবার বসেছে, কিন্তু এখন মানে এখন যদি আমি খেয়ে নিই তাহলে আর খেতে পারবো না বলে আমি কিছু খাইনি, কিন্তু পরে যখন রেস্টুরেন্টে গেছি তখনও খেতে পারিনি, মানে আজকে দিনটা একদম খারাপ ছিল। আর আজকে আমি কী কী খেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, মানে কেন এরকম হলো আমি বুঝতে পারিনি। আচ্ছা আসলে শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি তোমাদের সাথে সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি। তো অ্যাটলিস্ট বাড়ি চলে এসে, যেহেতু শনিবার তাই বেশি কোথাও ঘুরিনি, জাস্ট কয়েকটা ঠাকুর যেটা মানে না দেখলেই নয় খুব ভালো হয়েছে শুধু সেই ঠাকুরগুলোই দেখেছি। আর আজকে শরীরটা আমার একদমই ভালো নেই, তো তার জন্য বেশি মানে খাওয়া দাওয়া আমি কিছুই করিনি। আর তোমাদেরকে খাওয়া দাওয়া দেখাতে গিয়েও ভুলে গেছি যে খাওয়া দাওয়া মানে কী কী খেয়েছি আর কি, না খেয়েছি কিছুই খাইনি, শুধু একটুখানি রুটি খেয়েছি, তাও মানে মানে রুটিটা অত ভালো ছিল না। আজকে যেখানে গেছিলাম সেখানে খাওয়া দাওয়াটা একদমই মানে একদমই খেতে মানে খারাপ খেতে যাই বলো। তো অনেক বছর আগে ওখানে খেতে যেতাম, এখনও মাঝে কতদিন যাওয়া বন্ধ করেছিলাম, তো খাবারের কোয়ান্টিটিও খুব বাজে ছিল। তো আমার অসুবিধা হয়নি কারণ আমি কিছু খাইনি। তো কালকে তো দশমী, আজকে নবমী শেষ, পুজো শেষ, এই আনন্দ শেষ, মাত্র কদিনের ঘোরা, যাই হোক সেটাও শেষ হয়ে গেল। তোমরা সবাই পুজোটা কেমন এনজয় করেছো অবশ্যই জানাবে। তো চলো, এই এখন আমি ওকে নিয়ে এনজয় করেছি, পেটুর ভিতরে ও এনজয় করছে, আর পরের বছর থেকে বাইরে বেরিয়ে এনজয় করবে একসাথে সবাই মিলে। তো চলো আজকের মতন ভিডিওটা আমরা এখানেই মানে আমি এখানেই শেষ করছি, কারণ আমার শরীর খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে, আর মানে মানে এই সময় সত্যি বেরোনো উচিত না, কিন্তু তবুও আমি তিন দিনই বেরিয়ে গেছি, মানে ভাবলাম যে একদিন আর বেরোবো না, একদিনও বেরিয়ে যাই, কিন্তু যেহেতু আজকে মঙ্গলবার তো বেরোনো উচিত নয়, কিন্তু তাও বেরোলাম, মনটা ভালো লাগছিল না ঘরে বসে থাকতে, আর তাই জন্য বেরিয়ে গেছি। আর
চলো আজকে শরীরটা একদম ভালো না, আর বেশি বকবক করলাম না, নেক্সট ভিডিও বা ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, বাই বাই। আর ও আরেকটা কথা হচ্ছে, দশমে যেহেতু কালকে, আর দশমীতে আমি কিছু মানে সিঁদুর খেলা, মাকে বরণ, ওগুলো তো কিছুই করতে পারবো না, তাই দশমীর ব্লগটা তোমাদের সাথে শেয়ার আর করলাম না। তো চলো, টাটা।